খালি সব কাজে ডিস্টার্ব করতে চলে আসে এই মেয়েটা। তো সামনে শীত আসছে, রোদ সেঁকবে, ওরান সেটিংয়ের জন্য এই খাঁচাটা নিলাম। যেমনটা ফ্রেন্ডস আপনারা দেখেছেন যে এই খাঁচাটা আমি কিনেছি পায়রাদের রোদ সেঁকানো, তাওয়া সেট করা এইসব পারপাসে। তো এইটা আমি ভাবছি এখানটাই সেট করব, কারণ এইটাও আমার অলমোস্ট 4.5 ফুটের খাঁচা আছে। প্রথমে ভেবেছিলাম যে এর উপরে করব, তো এটা তো রিমুভেবল, তো যখন যেখানে খুশি আমি বসাতে পারবো। এখন আপাতত এখানেই সেট করছি। আর আমার কাছে এরকম টিনের শেড ছিল, কিছু টিনের এরকম সিট ছিল, সেই টিনের সিটগুলো দিয়ে আমি জায়গাটাকে ফিক্স করে দিচ্ছি। ফিক্স করে দেন আমি এই খাঁচাটাকে এখানে বসানোর চিন্তা ভাবনা করছি। তো প্রথমে এখানটা এগুলো ফিক্স করে নিই, এগুলো সব ধুয়ে মুছে নিয়েছি ভালো করে। এখানে একটু গ্যাপ এখনও রয়ে গেছে, তো আপনারা দেখতে থাকুন কী করছি। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো আমি এই খোপটার উপরে বসালে আমার নিচে কোনো সাপোর্টের প্রয়োজন হবে না। তো আমি এখানটাতেই তাহলে প্ল্যানিংটা করছি বসানো, এরকমভাবে থাকবে। আমি এখানে পায়রাদের রোদটা সেঁকাবো। তো এইটা আমার এখনও অনেক কাজ আছে, সেই কাজগুলো একের পর এক করছি। এর নিচে ভাবছি এটা কোনো শিট দিয়ে দেবো। আমার কাছে কিছু প্লাস্টিকের অ্যাসবেস্টাস শিট রয়েছে, সেরকম হলে এইটাকেই ভাবছি ভিতরে ইউজ করব। দেন এটাকে আমি রং করব, এই জালঘরটাকে। তো দেখা যাক, লেটস সি কী হয়। তো এখানে এরকমভাবে টিনের শিট বিছিয়ে দিয়েছি, এটা পুরো এইভাবে সেট করেছি। এখন লুকসটা এরকম কিছুটা আসছে। আমি এবারে করব কি, এই টিনের শেডগুলো কিছু পেরেক দিয়ে আমি এগুলোকে ফিক্স করে দেব। বন্ধুরা জানাবেন আমার এই চিন্তাভাবনাটা কেমন। তো আজকে ওয়েদারটাও বেশ সাইনি রয়েছে, এই বর্ষার সময় এরকম ওয়েদার থাকে না রেগুলার। তো সেই দ্যাটস আমি ভাবছি যে এইটাতে বৃষ্টির জল থেকে সেফ থাকে আর একটু লং লাইফ হয়। তো আমি কালো রং, এই ব্রাশ দিয়ে কালো রং ভাবছি আমি এটাকে করে দেবো। তো আমি রংটা করা শুরু করি, রং করার পরে দেখাচ্ছি আপনাদের কেমন লাগছে। তো বন্ধুরা নিজে হাতে করছি রং, আপনারা দেখতে পাচ্ছেন এই যে, বেশ ভালো লাগে নিজে হাতে কোনো কাজ করলে। নিজের লফটে তো আমি পুরো রংটা কমপ্লিট করে নিই, তারপর আপনাদেরকে আউটপুটটা আমি শেয়ার করবো। ওইদিকে এক এক করে কিছু কিছু পায়রা খাবার দেওয়া, জল দেওয়া শুরু করে দিয়েছি। খালি সব কাজে ডিস্টার্ব করতে চলে আসে এই মেয়েটা। আমি রং করে দিচ্ছি। হ্যাঁ, একটু ব্রাশ ধরেছে, রং উনি করে দিচ্ছে। সত্যি কথা ভালো হবে। এই ছোট আমার একটা কেজ ছিল পায়রা নিয়ে আসা দিয়ে আসার জন্য, এটাও কালার ডান। আর এই যে বড় কেজটা পুরো কালার ডান, এরপর জাস্ট এখানটা বসিয়ে দেবো। আর মেহনত এই যে দেখতে পাচ্ছেন কি অবস্থা, এখন পুরো হাত ধুতে গিয়ে আমার 12টা বেজে যাবে। তো যাই হোক বন্ধুরা, আপনারা জানাবেন যে কেমন হলো বিষয়টা।